আমরা আজকে কথা বলবো অ্যাবজালোম্যান একিটোপেল নিয়ে। তো অ্যাবজালোম্যান একিটোপেল এটা জন ড্রাইডেনের লেখা একটা কবিতা, এটা হচ্ছে পলিটিক্যাল এলিগোরি। তো অ্যাবজালোম্যান একিটোপেল দ্বারা জন ড্রাইডেন তৎকালীন কিছু রাজনৈতিক সমস্যা খুব সুন্দরভাবে তুলে ধরছে, এবং সে এটা মোটামুটি চার্লস ওয়ানের সাপোর্টে লিখছে যে চার্লস ওয়ান একটা সমস্যার মধ্যে পড়ে গেছিল, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য জন ড্রাইডেন এটা লিখছিল। তো জন ড্রাইডেন লাইফ ডিউরেশন হচ্ছে 1631 to 1717। তো এই সময়ের মধ্যে রেস্টোরেশন মনার্কি চলতেছিল, রেস্টোরেশন অফ মনার্কি। তো জন ড্রাইডেন ছিল ফার্স্ট পয়েট লরেড অব ইংল্যান্ড। তো চার্লস টুর কোর্টের মধ্যে জন ড্রাইডেন ছিল, মোটামুটি চার্লস টুর সাপোর্টে অনেকগুলো লেখা সে লিখছে। তো যাই হোক, পরবর্তীতে এই চার্লস টু সমস্যায় পড়লে সেই সমস্যার আলোকে জন ড্রাইডেন এই অ্যাবজালোম্যান একিটোপেল লিখছিল, যাতে চার্লস টু এই সমস্যা থেকে অব্যাহতি পায়। তো মূলত অ্যাবজালোম্যান একিটোপেল যে বেসিসে লেখা, সে বেসিসটাকে বলা হচ্ছে এক্সক্লিউশন ক্রাইসিস। তো ইংল্যান্ডে এক্সক্লিউশন ক্রাইসিস হয়েছিল 1679। তো এক্সক্লিউশন ক্রাইসিস কি? ইংল্যান্ডের রাজা সংকট, মানে উত্তরাধিকার সূত্রে যে রাজা হওয়ার পদ্ধতিটা ছিল, সেই সময় চার্লস ওয়ানের দুই পুত্র ছিল, একটা হচ্ছে চার্লস টু আর একটা হচ্ছে জেমস টু। তো চার্লস টু আর জেমস টু, চার্লস টু অলিভার ক্রোমওয়েল যখন চার্লস ওয়ানকে হত্যা করলো লোক সম্মুখে, তার শিরচ্ছেদ করা হয়েছিল, এবং সেই সময় চার্লস টুকে ক্ষমতায় বসানো হয়। তো চার্লস টু ক্ষমতায় বসার মোটামুটি 50 বছর, তার বেশ কিছুদিন পরে, তার বয়স যখন মোটামুটি 50, সেই সময় চার্লস টু একবার অসুস্থ হয়ে যায়। তো এই অসুস্থতার কারণে সেই সময় চার্লস টু পরবর্তী রাজার মনোনয়ন দেওয়ার জন্য চেষ্টা করে। তো এই সময় তার রাজা হিসেবে বসার কথা ছিল জেমস টু, মানে চার্লস ওয়ানের যে আরেক পুত্র ছিল জেমস টু, সেই জেমস টুকে। এদিকে তার রাজ্যের যে কাউন্সিলর ছিল এপিটোপেল, তো এখানে এপিটোপেল মিনস অ্যান্থনি আসলে কুপার এই ব্যক্তি, তো এ চাইছিল যে চার্লস টুর পরিবর্তে সেই ক্ষমতায় বসবে, এটা সে মনে মনে আশা পোষণ করতো, কারণ সে ছিল চার্লস টুর সবথেকে ঘনিষ্ঠ উপদেষ্টা। যে এরপরে তো যোগ্য কেউ নাই সিংহাসনে বসা, তো আমি সিংহাসনে বসবো। তো যাই হোক, কিন্তু চার্লস টু এই সময় মনোনয়ন দেয় জেমস টুকে, তার যে ভাই ছিল সেই ভাইকে। তো যাই হোক, এটার কারণে একটা সমস্যা তৈরি হয়, এপিটোপেলকে বাজেভাবে এই সিদ্ধান্তে বিরোধিতা করায় এপিটোপেলকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। এবং এপিটোপেল কী করে, তার যে অবৈধ পুত্র ছিল জেমস স্কট, দ্যাট মিন্স অ্যাবজালোম, এই অ্যাবজালোমকে ইনস্টিগেট করে তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্যে, এবং সেটাকে এভাবেই উস্কাইতে থাকে যে আসলে এখন ইংল্যান্ড স্কটল্যান্ড আয়ারল্যান্ড এই তিনটারে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা শুধুমাত্র তোমারই আছে, তো তুমি তোমার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করো এবং ক্ষমতা দখল করে দাও। এভাবে তাকে একটা ষড়যন্ত্রের জাল তৈরি করে এগেনস্ট কিং ডেভিড। তো এই সমস্যাটার উপরেই মোটামুটি অ্যাবজালোম্যান একিটোপেল, এটা বাইবেলের একটা গল্প থেকে এলিগোরি হিসেবে দেখানো আছে। তো বাইবেলের যে গল্পটা আছে, এটা হচ্ছে কিং ডেভিডের গল্প, যে ইসরায়েলের রাজা ছিল। তো ইসরায়েলের রাজার কাহিনী দিয়ে মোটামুটিভাবে সে কন্টেম্পোরারি ইংল্যান্ডের যে পলিটিক্স আছে, সেই পলিটিক্সের অবস্থা এবং এক্সক্লিউশন বিলটাকে খুব সুন্দরভাবে তুলে ধরছে। তো এখানকার যে ক্যারেক্টারগুলো আছে, আমরা ক্যারেক্টারগুলো দেখব। কিং ডেভিড, কিং অব ইসরায়েল, যেটা আমাদের অ্যাবজালোম্যান একিটোপেলে রূপক হিসাবে বোঝাবে ইংল্যান্ডকে, ইসরায়েল দ্যাট মিন্স ইংল্যান্ড, আর কিং ডেভিড দ্যাট মিন্স চার্লস টু। অ্যাবজালোম হচ্ছে ইলিজিটিমেট সন অফ কিং ডেভিড, কিং ডেভিডের অবৈধ পুত্র। এদিকে এই অ্যাবজালোম রেফার্স টু জেমস স্কট, এটা প্র্যাকটিক্যাল ইংল্যান্ডের জেমস স্কটকে বোঝাচ্ছে, যে ছিল চার্লস টুর অবৈধ পুত্র। এপিটোপেল হচ্ছে কাউন্সিলর অফ কিং ডেভিড, কিং ডেভিডের উপদেষ্টা ছিল এপিটোপেল, এবং বাস্তবে যে ব্যক্তিকে বোঝাবে বা ইংল্যান্ডের যে ব্যক্তিকে বোঝাবে সে হচ্ছে অ্যান্থনি আসলে কুপার, যে চার্লস টুর উপদেষ্টা ছিল। তারপর এদিকে কোড়া টিতাস, টিতাস ওর্স, এ ছিল একজন ধর্মযাজক, যে চার্লস টুর বিরুদ্ধে একটা অভিযোগ আনছিল যে চার্লস টু রোমান ক্যাথলিকদের সমর্থন করতেছে এবং রোমান ক্যাথলিকদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করতেছে। তো চার্লস টু মূলত প্রোটেস্ট্যান্ট ছিল, তো প্রোটেস্ট্যান্ট থেকে সে যদি রোমান ক্যাথলিকদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করে, তাহলে কী তার প্রোটেস্ট্যান্টদের বিরোধিতা করা, এইরকম একটা অভিযোগ সে আনছিল। এটাকে বলা হয় পোপ কনস্পিরেসি। তো তারপরে আছে সৌল এস অলিভার ক্রোমওয়েল, যে চার্লস ওয়ানকে শিরচ্ছেদ করেছিল এবং সে মোটামুটিভাবে চার্লস টুকে ক্ষমতায় বসাইছিল। তো এই হচ্ছে এখানকার মেজর ক্যারেক্টার। আরও কিছু মাইনর ক্যারেক্টার আছে যেগুলো আসলে
তোমাদের মেসেঞ্জারে পিকচার দেয়া হবে, তোমরা ওখান থেকে মাইনর ক্যারেক্টারগুলো দেখে নিবে, দেখলেই বুঝবা। তো এইখানকার যে গল্পটা, মূলত গল্পটা পলিটিক্যাল এলিগরি বা পলিটিক্যাল স্যাটায়ার। স্যাটায়ার মানে কি? তৎকালীন যে রাজনীতি আছে সেই রাজনীতিকে হাস্যরসের ভঙ্গিতে উপস্থাপন করা, এটা হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার। এলিগরি মানে কি? রূপক। রূপক অর্থ কি? যে বলবে একটা, বোঝাবে আর একটা। যে গল্পটা, যে ক্যারেক্টারগুলো, এগুলা বাইবেল থেকে নেয়া, কিন্তু বাইবেল থেকে নিলেও এগুলা বাস্তবে অন্য অন্য ক্যারেক্টারকে রেফার্স করে। বা 17th century ইংল্যান্ডের যে পলিটিক্যাল কন্ডিশন বা পলিটিক্যাল পার্সোনালিটি আছে তাদেরকে রেফার্স করবে। তো অ্যাবজালমান একিটোবেল যে গল্পটা আছে, এটা যখন, এটা মূলত ক্যারেক্টার পরিচিতি এইটাই। তো এটা সামারি নিয়ে আমরা পরবর্তী পার্টে কথা বলবো। ধন্যবাদ সকলকে।